वेलकम बैक टू माय चैनल और सबाई के जानाई शुभ शारदियार अनेक शुभेच्छा और अनेक अभिनंदन और आज के षष्ठी तो तुम्हारा तो देखते ही पेले पार्लारे गेछिलाम सकाल बेला चूल एकटू ट्रिम करते तो तीन मास आगे एक बार चूल केटेछिलाम तो ओई जन्य आज पर आज के काटलाम तो सब ही जखन होयेछे चूलटाओ केन भाज जाबे ओई जन्य चूलटा एकटू ट्रिम करे आसलाम और ये मिष्टि सरि मिष्टि दई और टक दई निलाम और देखते ही तो पेले मंदिरे गिएछिलाम মা পূজোর জন্য ওই মানে আজকে ষষ্ঠীর পুজো দেবে সেই জন্য আমাদের কালীবাড়িতে পুজো দিয়ে আসলাম আর আমাদের ঠাকুরটা তো দেখতেই পেলে তো চলো বাড়ি থেকে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তো বাড়ি এসে আবার যেতে হচ্ছে আমার বান্ধবীর একটা বোন ফোন করলো ও আইব্রো করবে এই যে আইব্রো সুতো কাচি আর পাউডার নিয়ে নিয়েছি আমাদের পাড়াতেই তো আমার আইব্রো করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর যে পার্লারে দিদিকে দেখলে ওই পার্লারে আমি ফার্স্ট কাজে ঢুকেছিলাম আমি কাজ শিখেছি অন্য জায়গা দিয়ে কিন্তু ফার্স্ট আমি কাজে ঢুকেছি ওইখানে তারপর তো আরও অনেক পার্লারেই কাজ করেছি আর যা গরম পড়েছে চুলটাকে ওই জন্য ওপরে করে বাঁধলাম আর সকাল তো আমি কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন বাড়ি যাবো গিয়ে ফ্রেশ হবো খেয়ে দে তারপর দেখা করবো আর আজকে বিকেলবেলা ঠাকুর দেখতে বেরোবো তো এখনও যাবো কি না ঠিক নেই তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো স্নান করা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আর নতুন নাইটি পরেছি আজকে সেটাও তোমরা দেখতে পেলে আর পেছন দিকে দেখতে পাচ্ছ ওটাকে পরশুদিনকে বেরিয়েছিলাম মা আর আমি তো ওই দিনকে ওইটা কিনে নিয়ে এসেছি মানে পুতুল দেখলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না সে টাকা থাক আর না থাক তো দেখো এটা কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে জানিও আর চুল কাটাটা কেমন হয়েছে সেটাও জানিও যাদের ভালো লাগবে না তারাও একটা লাইক করো আর যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই লাইক করবে আর চুল আমি এই নিয়ে তিনবার কাটলাম মানে আমি ফেব্রুয়ারির ওই 10-12 তারিখে ফার্স্ট চুল কেটেছিলাম আর তারপর থেকেই তিন মাস আগে একবার কেটেছি আর মা ওদিকে রান্না করছে আজকে করেছে লুচি আর মনে হয় বাঁধাকপির তরকারি তো মা এখন ডাকছে আমি গিয়ে লুচি বেলে দেবো তো চলো তোমরাও Thank you.
মাথায় দিকে লুচি ভাজছে, তো এই যে মা, মা আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং কালারের নাইটি পরেছি, আর মা আজকে হেয়ার ব্যান্ড দিয়েছে কারণ মায়ের চুলগালকে আমি কেটে দিয়েছি, তো সামনে একটু ছোট হয়ে গেছে ওই জন্য মা হেয়ার ব্যান্ড দিয়েছে মাথায়। তো মা ওদিকে লুচি ভাজুক, আর আজকে লুচি ছাড়াও রান্না হয়েছে ভাত আর মাছের ঝোল, কারণ বাবা ভাইয়ের জন্য হয়েছে ভাত আর মাছের ঝোল, আর আমরা খাবো সব লুচি। তো আজকে লাঞ্চ মেনুতে আছে লুচি, বাঁধাকপির তরকারি, মিষ্টি দই, আর আমার জন্য টক দই। তো চলো, আর ও আর বাড়ি এসেও আমি কিন্তু একটু অল্প করে ভাত খেয়ে নিয়েছি, তো এখন আবার লুচি খাবো। তো চলো, তো বসে পড়েছি খেতে। আমি তিনটে লুচি নিয়েছি, আমি তিনটে লুচির বেশি লুচি খেতেই পারি না, সে মাংস হোক আর যাই হোক না কেন, দুটো লুচি আমি ঠিকঠাকভাবে খেতে পারি, তিনটে তাও বেশি হয়ে যায়। আর মা একটু বড় লুচি করে, কারণ মা বলে ওই বসে বসে ছোট লুচি করার মতন ধৈর্য অত নেই, সেই জন্য না বড় না ছোট মিডিয়াম সাইজের করে। আর বাঁধাকপির তরকারিটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিলো খেতে। আর আমরা এখানে তিনজন বসে খাচ্ছি, আমি, মা আর ভাই। তো ভাইকে বলেছিলাম যে ভাত খেতে, মানে ও নিজেই বলেছিল যে আমি ভাত খাবো দুপুরবেলা, তো এখন বলছে না আমি লুচিই খাবো, সেই জন্য আমরা তিনজন আমার ঘরে বসে খাচ্ছি, আর বাবা একা রান্নাঘরে বসে খাচ্ছে, কারণ বাবা দুপুরবেলা করে ভাত খায়। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিলো আর ইচ্ছা করছিলো না যে ক্যামেরাটা অন করি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ছাদে এসেছি। তো ছাদে আমি একটু হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে সব মাইকের আওয়াজ হচ্ছে, এখন জানি না কপিরাইট আসবে কি না, সে আসলে আসবে, আর কি করা যাবে। তো যাই হোক, এখন নিচে যাব, নিচে গিয়ে মা চা করছে, ডাকছে, তো নিচে গিয়ে চাটা খেয়ে নেবো। আর যে টপগুলো নিয়েছিলাম আমি এর আগের একটা ভিডিওতে ছেড়েছিলাম যে আমার টপের কী কী কালেকশান আছে, তো ওইখানে একটা দেখবে, তোমরা যদি কেউ দেখে না থাকো সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজকে দেখে নিও। তো আমি মিশোর থেকে একটা টপ নিয়েছিলাম, সেই টপের সাইডটা মারতে হবে, তো মানে আমার এল সাইজও আমার গায়ে বড় হয় এরকম, মানে এল সাইজও আমার মেরে পড়তে হয়। তো যাই হোক, এখন চাটা খেয়ে এরপরে মনে হয় মা ঠাকুর দেখতে বেরোবে, তো যখন বেরোবো তখন তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তাহলে চলো নিচে যাওয়া যাক। তো চাটা খেয়ে মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, এরপর একটু নেল পালিশ করে নেব, যে নেল পালিশটা পরেছিলাম তার উপর থেকে একটু নেল পালিশ দিয়ে নেব, কারণ রিমুভার দিয়ে নেল পালিশ তুলে আবার নতুন করে নেল পালিশ করবো অত ধৈর্য আমার নেই, আর ভালোও লাগছে না, সেই জন্য শর্টকাটে মেরে দিচ্ছি নেল পালিশটা। আর মুখে আমি এভারিউথের পিল অফ মাস্ক যেটা আছে অরেঞ্জ, ওটা দিয়েছি। আর সচরাচর আমি মুখে কিছুই করি না, না ফেস প্যাক দিই না মাসাজ করি, ওই কথায় আছে না ঘরামির ঘর আগলা, সেই অবস্থা আমার, কারণ আমি সব কিছুই পারি করতে কিন্তু নিজেরটা নিজে করতে ইচ্ছা করে না, প্লাস আমার ঘরে সব কিছুই আছে, ক্রিম, ফেস প্যাক, মানে যা যা থাকা দরকার সব কিছুই আছে, কিন্তু আমি নিজে কিছু করি না, আমার ভালোও লাগে না। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মুখের ফেস প্যাকটাও শুকিয়ে গেছে, আর এটা যেহেতু পিল অফ মাস্ক সেই জন্য এমনি উঠে আছে দেখো। তো চলো মাস্কটা তুলে নিই, তারপর মুখটা ধুয়ে নেব, তারপর সেজে গুজে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে সাজ কমপ্লিট, এখন আমি আর মা বেরোবো, বিছানার অবস্থা খুব খারাপ, বাড়িতে এসে গোছাবো সব। এই যে মা, মার সামনে দেখে চুলটা কেটে দিয়েছি, অনেক কষ্ট করে ঠিকঠাক করে দিয়েছি, তুমি কিছু বলবা? যে গরম পড়েছে আমার আর বেরোতে ইচ্ছা করছে না, তবু মেয়ে বায়না করছে একটু ঘুরে আসি, তাহলে মেয়েরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আমার সব কথা শোন, ক্যামেরায় অতিরিক্ত সাদা লাগছে, এমনি কিন্তু সাদা লাগছে না, সে যাই হোক। এই যে এটা আমার ষষ্ঠীর সাজ,
তো চলো বেরোনো যাক। তো এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ চারিদিকে মাইক বাজছে, মিউজিক চলছে, তো কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। এখন আইসক্রিম কিনলাম, এখন বাজে কটা বাজে, এখন এখন বাজে 10:30 মতো। এখন আইসক্রিম কিনলাম আর একটা একটা কী যেন কিনলাম, থামস আপ কিনলাম, তো ওটা ঠান্ডা নেই, বাইরে গিয়ে ফ্রিজে রেখে খাবো। আর বাবার জন্য একটা আইসক্রিম নিলাম, মা আইসক্রিম খাবে না। আর আজকে তেমন ঠাকুর দেখিনি, কালকে আবার বেরোবো। আবার কালকে যখন বেরাবো দেখা হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার হবে। আর আমাদের এখানে 4 দিনই প্রোগ্রাম হয়, তো আমি এখানে ছেড়ে কোথাও ঠাকুর দেখতে যাই না। এখন দেখি কালকে যেতেও পারে নাও পারে, আর কালকে গেলেও বিকালের দিকে যাব, কারণ সন্ধ্যেবেলা তো এখানে সব প্রোগ্রাম হবে। ইস, সব গুলো গুলো পড়ছে। তো এইমাত্র জাস্ট পাই ঢুকলাম, আমার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। এখন নিজে ফ্রেশ হব, ঘরগুলো গোছাবো, তারপরে স্নান করব, আর মা ওদিকে আবার সাজছে, মা আবার সাজছে। মা আমাকে বলছে আমাকে কটা ছবি তুলে দে, কারণ মা আজকে একটাও ছবি তুলেনি। তাকাও একটু দিকে, মায়ের সাজা কমপ্লিট। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আর আমি নিজেও এখন ফ্রেশ হব, স্নান করব, ঘর দুয়ার সব গুছাবো, তারপর আবার তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হচ্ছে। তো আবারও চলে আসলাম আমি তোমাদের সামনে। তখন তো বলেছিলাম যে আমার ঘরের অবস্থা খুব খারাপ, তো ঘর ফর গুছিয়ে বিছানা চাদর চেঞ্জ করেছি, আজকে করে ঘর ছাড় দিয়ে ঘর মুছেছি, তারপর আমি একটু বসেছিলাম। আর আজকে আমি রাতের ডিনার করিনি, কারণ আমার খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন বাজে রাত্রির 1টা, আমি এইমাত্র জাস্ট স্নান করে আসলাম। স্নান করে আসার পর একটু মাথায় তেল দিলাম, কারণ মাথাটা যন্ত্রণা করছে। আর ওরা সবাই খেয়ে দেয়ে অনেক আগেই শুয়ে পড়েছে, আমি একা জেগে বসেছিলাম, কারণ মনটা আমার একটু খারাপ, তো কিছু একটা মিস করছি আমি। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ। আর শেষ করার আগে আমি একটাই কথা বলবো, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা আর গুড নাইট।